এবার পাল্টা প্রতিবাদ কর্মসূচি পালন করল কেশবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতির অনুসারীরা। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম রুহুল আমিনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তার অনুসারীরা। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে এক মিছিল শহর প্রদক্ষিণ শেষে ত্রিমোহনী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তৃত্ব করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। আমি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে একটি কথা বলবো, আপনারা যুদ্ধ করেছেন, আপনারা এদের স্বাধীন করেছেন, তাই আমরা মেয়র, আমরা উপজেলা চেয়ারম্যান, এমপিরা ঠিক, আমরা বাড়ি জিপিআই কোলাঙ্গারে যদি রাখে। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কালীপদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, আব্দুল কাদের বিশ্বাস, এস এম মঞ্জুর রহমান, জসিমউদ্দিন, তহিদুজ্জামান, কবির হোসেন, গোলাম কিবরিয়া মনি, শহীদুজ্জামান শাহীন সর্দার, মনসুর আলী, মশিয়র রহমান, রাবেয়া ইসলাম, বি এম শহীদুজ্জামান শহীদ। সমাবেশে বক্তারা কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি শ্রাবণের পেতা উপজেলা চেয়ারম্যানকে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এর আগে জীবননাশের হুমকি ও কুরুচিপূর্ণ গালিগালাজের অভিযোগ এনে উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা অনুরূপ বিক্ষোভ কর্মসূচি পালন করে। আপনারা এদেশের মানুষ কি তাই চান? কেশবপুরের মানুষ কি তাই চান?